হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হতে চলেছে। দেখুন, আমাদের প্রত্যেকের বাসা বাড়িতে কিন্তু টিউবওয়েল রয়েছে। সেই টিউবওয়েলে একটি লেদার ব্যবহার করা হয়, কিছুদিন পর বা দীর্ঘ কিছুদিন পর সেই লেদারটি পরিবর্তন করতে হয়। এ ধরনের একটি ডিজিটাল লেদার মার্কেট থেকে কিনে আনতে হলে 100 টাকার মতো হয়ে থাকে। কিন্তু এই 100 টাকা দিয়ে আমরা 20 থেকে 25টি লেদার তৈরি করতে পারবো এবং ইমার্জেন্সি সিচুয়েশনে এটি ব্যবহার করতে পারবো। এতটা ভালো কাজ না করলেও এই লেদারটি দিয়ে কাজ চলে যাবে। সো এটি কিভাবে তৈরি করবেন তা এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ শেয়ার করেছি। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনারা শিখতে পারবেন এবং নিজেই তৈরি করতে পারবেন। সো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন অনেক অনেক ধন্যবাদ। লেদারটি তৈরিতে এই উপকরণগুলো ব্যবহার করব। মোটরসাইকেলের একটি পুরনো টিউব কেটে এরকম তৈরি করে নিয়েছি। এটি তৈরি করেছি পিপিসি প্লাস্টিক কেটে। এরকম আর একটি রাবারের প্রয়োজন হবে, এটি এখানে লাগিয়ে নেব। এখানে লাগানোর জন্য ব্যবহার করব নাট বল্ট, তারপর এটাকে এখানে লাগিয়ে নেব। এভাবে লাগানোর জন্য আমি ব্যবহার করছি সুপার গ্লু। এভাবে রেখে সুপার গ্লু দিলে খুবই শক্তভাবে লেগে যাবে। দেখতে পারলেন যে আমি কতটা সহজে এই লেদারটি তৈরি করতে পেরেছি। নেক্সট ভিডিওতে এর পারফরমেন্স আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ নেক্সট ভিডিওটি হতে চলেছে একটি হোমমেড টিউবওয়েল। যারা চ্যানেলে নতুন এসেছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নেক্সট ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।